Welcome to my channel again. তো দেখো চলে আসছে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটাতে কিন্তু আমরা আলোচনা করব আয়ুষ্মান ভারত যে স্কিমটি হেলথ স্কিমটি সেই স্কিমটি নিয়ে ঠিক আছে কারণ তোমরা জানো যে দু তিন দিন আগে কেন্দ্রীয় যে বাজেট সেই কেন্দ্রীয় বাজেটে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মী যে সমস্ত রয়েছেন সকলের জন্যই কিন্তু এই হেলথ স্কিমটাকে অ্যাড করা হয়েছে মানে তাদেরকে এই স্কিমের আওতায় নিয়ে আসা হয়েছে তো এখন কোশ্চেনটি রইল যে এই নিয়মের আওতায় মানে এই স্কিমের আওতায় যখন নিয়ে আসা হয়েছে তাহলে পরে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এবং আশা এটার বেনিফিট কবে থেকে তারা পাবেন ঠিক আছে মানে কবে থেকে এই স্কিমটি চালু হতে চলেছে এবং এতে কি কী বেনিফিটগুলো পাবেন সম্পূর্ণ আমরা এই ভিডিওতে আলোচনা করব আর বিশেষ করে আমরা যদি বলি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে কবে চালু হবে এই আয়ুষ্মান ভারত অঙ্গনওয়াড়ি আশাকর্মীদের জন্য এবং এছাড়াও পি কিন্তু চালু হতে চলেছে ফেব্রুয়ারি মাসে এটা নিয়ে কি আপডেট রয়েছে সেটা আমরা জানাবো এবং পি এম কি যেখানে তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মীদের অতিরিক্ত আড়াইশো টাকা এবং একশো টাকা ঠিক আছে তারা কিন্তু প্রত্যেক মাসে অ্যাডিশনাল পেয়ে যাবে এবং এইটা ডিটেলস তথ্যটাও তোমাদের কিন্তু আমরা আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো আগে আমরা দেখে নেব যে আয়ুষ্মান ভারত কি সুবিধা অঙ্গনওয়াড়ি কর্মীরা পেয়ে যেতে চলেছেন যখন তাদের কার্ডটা করা হবে এবং পশ্চিমবঙ্গ বলো বা ত্রিপুরা বলো এসব রাজ্যতে কবে সেই হেলথ স্কিমটি চালু করা হবে তো শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইনফরমেশনগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলো সমালোচনা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক সো দেখতে পাচ্ছ তো এখানে আমি তোমাদের একটা কম্পেরিজনের জন্য তোমাদের জিনিসটা নিয়ে এসেছি যেখানে তোমরা কী কী সুবিধাগুলো আয়ুষ্মান ভারত যোজনা কার্ড যখন তোমাদের বানানো হবে তো কি কি সুবিধাগুলো তোমরা পাবে তো এখানে কি বলা হয়েছে এই যে তোমাদের দেখতে পাচ্ছ বা দিকে যেটা রয়েছে সেটা পাবলিক প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স যেগুলো হয় সেগুলো আর আয়ুষ্মান ভারতে কি হবে আগে সেই বেনিফিটগুলোকে আমরা দেখে নিচ্ছি তো ম্যাক্সিমাম সাম ইনস্যুরড অফ আপ টু রুপিস ফাইভ ল্যাক মানে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু হেলথ স্কিমের মধ্যে তোমরা এটা কিন্তু চিকিৎসা করাতে পারবে তার জন্য কী বলছে এবং কি কি জিনিস থাকবে না নো ফ্রি হেলথ চেক মানে তোমরা কিন্তু আয়ুষ্মান ভারত যোজনার থ্রুতে মানে আয়ুষ্মান ভারত যে কার্ড স্মার্ট কার্ড সেই কার্ড থাকলে পরে কিন্তু তোমরা এখানে কিন্তু এই যে পাঁচ লক্ষ টাকা সেখানে কিন্তু হেলথ চেক ফ্রি তোমরা করতে পারবে না এটার আওতায় এটা কিন্তু আসে না দ্বিতীয়ত কি বলছে প্রি হসপিটালাইজেশান আপ টু থ্রি ডেজ অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশান আপ টু আপ টু ফিফটিন ডেজ মানে এখানে বলা হয়েছে যে হসপিটাল হ মানে হসপিটালাইজড হওয়ার তিন দিন আগে এবং হসপিটাল হওয়ার পনেরো দিনের মধ্যে কিন্তু তোমাদের এই সুবিধাগুলো তোমরা পাবে ঠিক আছে মাঝখানে পিরিয়ডতে অনলি নাইন ক্রিটিক্যাল ইলনেস আর কভার এবং এখানে বলা হয়েছে যে নটা ক্রিটিক্যাল ইলনেস যেটাকে এই যে আয়ুষ্মান ভারত এটার আওতায় নিয়ে আসা হয়েছে এক নম্বর দেখো কী লাগে লাং ক্যান্সার স্ট্রোক প্যারালাইসিস এরকম কিন্তু সরি এগুলো হচ্ছে এক্সক্লুডিং মানে এগুলো ছাড়া বাকি যেগুলো নটা সেটা কিন্তু এখানে দেওয়া নেই বাট এখানে তোমাদের আমি বলছি স্পেশালি নটা যেটাকে এখানে কভার করা হয়েছে এবং এছাড়াও যেমন স্ট্রোক প্যারালাইসিস লাং ক্যান্সার এগুলোকে কিন্তু বাদ ঠিক আছে এগুলোর জন্য কিন্তু কোনোরকমভাবে করে আয়ুষ্মান ভারতের কার্ড দিয়ে চিকিৎসা বা ট্রিটমেন্ট কিন্তু করানো যাবে না এবং দ্বিতীয় তারপর কী বলছে ওপিটি কভার নট এবং ওপিডিও কিন্তু এটার মধ্যে কভার নেই হোম ট্রিটমেন্ট কভার নেই এবং প্রিমিয়াম ফুল্লি পেইড বাই দ্য গভর্নমেন্ট এবং যে প্রিমিয়ামটি হবে সেই প্রিমিয়ামটি কিন্তু ফুল্লি গভর্নমেন্টের দ্বারা এটাকে দেওয়া হবে এই বিষয়টা এখানে ক্লিয়ারলি দেওয়া আছে নো ক্লেম বোনাসিস নো ক্লেম বোনাস ইজ নট গ্রান্টেড মানে এরকম যদি হয় যে বছরে যেহেতু পাঁচ পাঁচ লক্ষ টাকা তো অনেক যে কর্মী যারা মনে করেন যে বছরে কোনো রকম ক্লেম করেননি তো সেক্ষেত্রে তাদের কিন্তু এটার জন্য কোনো রকম বোনাস বা এক্সট্রা টাকা সেটা কিন্তু পাবেন না নো ট্যাক্স বেনিফিট অ্যাভেলেবেল এবং এটার জন্য কোনো রকম ট্যাক্স বেনিফিট কিন্তু কর্মীরা পাবেন না ঠিক আছে মানে বিশেষ করে তা বলা হচ্ছে যে আয়ুষ্মান ভারতের মধ্যে কিন্তু কিছু কিছু তোমাদের যেখানে যেখানে ট্রিটমেন্টগুলো হবে সম্পূর্ণ তথ্যই কিন্তু তোমাদেরকে দেওয়া থাকবে এবং স্পেশালি নয়টা ডিজিজই কিন্তু মানে ইলনেসটাকে এখানে কভার করা হয়েছে এবং এছাড়া কী কী সুবিধাগুলো কঙ্গনারি কর্মী আশা কর্মী তারা পাবেন না বিষয়গুলো এখানে ক্লিয়ারলি তোমাদেরকে আমরা কিন্তু পড়ে দিলাম তো এছাড়া যে বিষয়টা আমরা বলবো এখানে যে পশ্চিমবঙ্গে আরেকটা বিষয় নিয়ে চর্চা চলছে যে তোমাদের আমি তুমি সেটা বলছি তার আগে একটা বিষয়টা বলে দিচ্ছি পশ্চিমবঙ্গে কবে চালু হবে তো দেখো এটাকে কিন্তু পশ্চিমবঙ্গে ফেব্রুয়ারি মাসে চালু হচ্ছে না এবং মার্চ মাসেও চালু হওয়ার সম্ভাবনা নেই আপাতত দেখতে গেলে পরে কিন্তু এই যে আয়ুষ্মান ভারতের যে তোমাদের কার্ড বা স্মার্ট কার্ডের যে প্রসেসগুলো সেটা কিন্তু ইলেকশনের পরই কিন্তু তোমাদের চালু হয়ে যাবে ঠিক আছে মানে সম্ভবত তোমরা ধরে নিতে পারো যে মে মাস মানে রেজাল্ট আসার এক মাস পরে মে মাস না হলে পরেও জুন মাস নাগাদ তোমাদের কিন্তু এই স্কিমটা চালু হয়ে যাবে যেহেতু ঘোষণা করা হয়েছে এবং এই সুবিধা কিন্তু কর্মীরা পাওয়া শুরু করবেন ঠিক আছে তো এটা ছিল এবং শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বলে কথা না এটা অল ওভার ইন্ডিয়াতেই কিন্তু যেমন ত্রিপুরা বলো আসাম বলো সব রাজ্যতেই কিন্তু জুন মাস থেকেই এটা চালু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে মানে জুন মাস থেকে তোমরা ধরে নিতে পারো যে জুন মাসে এই প্রসেসটা তোমরা কিন্তু চালু হয়ে যাবে ঠিক আছে তো দ্বিতীয় যে আপডেটটা সেটা কি সেটা হচ্ছে পি এম এম ভি ওয়াই পি এম এম ভি ওয়াই মানে এটা হচ্ছে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা এটা পশ্চিমবঙ্গে এখনও চালু হয়নি কিন্তু অন্যান্য রাজ্য কিন্তু এটা চালু রয়েছে এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প যেখানে কর্মীদের যদি পার্টিকুলার সেন্টারে প্রেগন্যান্ট ওমেন থাকেন তো সেই ক্ষেত্রে কিন্তু ডেলিভারি হওয়ার পর সেই বাচ্চার নাম যদি এই পি এম 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 ভি ওয়াই পোর্টালে নথিভুক্ত করা হয় তাহলে অঙ্গনারী কর্মীদের পর এক মানে প্রথম বাচ্চার জন্য আড়াইশো টাকা করে এবং দ্বিতীয় যদি সন্তান হয় তাহলে একশো টাকা করে কিন্তু পার বাচ্চার হিসাবে কিন্তু তাদেরকে কর্মীদেরকে সেই মাসে দেওয়া হবে ঠিক আছে তো এইটা ছিল তোমাদের এবং এটা ফেব্রুয়ারি মাসে চালু হবে কি না দেখো এটা কিন্তু ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ অন্যান্য রাজ্যতে কিন্তু এটা কিন্তু নতুন ঘোষণা করা হয়নি এটা আগের থেকে ছিল তো পশ্চিমবঙ্গে কিন্তু ফেব্রুয়ারি এবং মার্চ মাসের নাগাদে কিন্তু এটা চালু হওয়ার সম্ভাবনাটা রয়েছে এবং এটা চালু হলে কিন্তু অঙ্গনবাড়ি কর্মীরা কিছুটা হলে পরেও মানে ইনসেন্টিভের মতন কিছু টাকা তারা বেশি পাবেন যদি সেই পার্টিকুলার সেন্টারে কোনো প্রেগন্যান্ট ওমেন থাকেন তো যাই হোক বুঝতে পারলে এই আপডেটগুলি ছিল এই ভিডিওতে ভিডিও দেখার জন্য ধন্যবাদ